নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। 20 আগস্ট কলকাতার বুকে উদ্বোধন করা হলো নোয়া। নোয়া হলো কফি শপ, রেস্টুরেন্ট ও বুটিকের ত্রিবেণী সঙ্গম। ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের হাত ধরে শুরু হলো নোয়ার নতুন সফর। নোয়া মানুষকে নতুন এক পরিবেশ উপভোগ করাবে, যেখানে এক ছাদের তলায় কফি শপ, রেস্টুরেন্ট ও বুটিকের স্বাদ পাবে মানুষ। এই নোয়া রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠান কেমন ছিল, চলুন দেখায় ইওর টাইম ডিল কলকাতার পর্দায়। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের স্টুডিওর একদম উল্টো দিকে, লাইক খাজানা, একদম প্রচুর নতুন নতুন জিনিস আছে। প্রত্যেকটা ঘরের ইন্টেরিয়ারগুলো খুব সুন্দর, খুব পজিটিভ একটা ভাইব আছে। আর ক্যাফেটেরিয়াটা তো বসার জন্য অসাধারণ। আমি কফি চায়ের খুব ফ্যান, সো আমি ডেফিনেটলি কালকে থেকে ট্রাই করবো আর কি। কালকে আমার শুটিং আছে, তো কালকেই ব্রেকে চলে এসে ট্রাই করবো। মানে এখান থেকে প্রচুর নতুন গল্প লেখা হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এবং এখান থেকে অনেক আইডিয়া, অনেক আসলে অ্যাক্টারদের বা যে কোনো ক্রিয়েটিভদের কনভারসেশন ওভার আ কাপ অফ টি আর কফি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এটা খুব পজিটিভ একটা জায়গা। লিনালি খুব পজিটিভ একজন মানুষ, তিনি যখন নিজে হাতে করে তৈরি করেছেন, একটা স্পেশাল কিছু তো আছে রাদার দ্যান অন্য কফি বা চায়ের বা ক্যাফেটেরিয়ার থেকে। বিনাদির নতুন এই জায়গা প্রায় খানিকটা তোমাদের সকলের মধ্যে দ্বিতীয় ঘরের মতো, দ্বিতীয় বাড়ির মতো হয়ে গেল। আমাদের আড্ডা খেলা ছিল নোয়া, যখন ছিল আমাদের আড্ডা খেলা ছিল। আর কোনো কিছু অকেশন মানেই নোয়া থেকে একটা শাড়ি নিয়ে গিয়ে বসে, এটা খুব মজা ছিল। আর এখানে এই যে ক্যাফেটা ছিল তখন এই ক্যাফেটাও ছিল, এবং ক্যাফেটাতে খুব ভালো কফি পাওয়া যেত। আমরা এসে প্রচুর আড্ডা দিতাম, এবং সব থেকে বড় কথা আমাদের জলনপুরের শুধু মতো মুভি চলে, মুভি টল থেকে এসে আমরা এখানে আড্ডা দিতাম। আমার যখন সকাল অবারই চলে এসো, আবার ছুটে চলে যেতাম। এটা খুব তো এতদিন মাঝখানে নোয়াটা বন্ধ ছিল, আমি তো এদিকে পাড়ায় বহুদিন আসছি। তো আবার যে এটা নতুন করে রিওপেন হয়েছে সেটা খুব ভালো লাগছে। আপনাদের লাস্ট একটা যাদবপুর নিয়ে যদি কিছু বলতে হয় কি বলবে? তুমি এত আনন্দের মতো, অত্যন্ত লজ্জাজনক ঘটনা, মানে 2023-এ দাঁড়িয়ে যে এরকম ঘটনা ঘটেছে। বর্বর কাণ্ড চিরকাল হয়ে এসেছে মনুষ্য সমাজ চলে থেকে, একটা চূড়ান্ত নিদর্শন সবসময়ই আমরা পেয়ে থাকি, সেটা কিছুতেই যাচ্ছে না। মানুষের কবে চৈতন্য হবে জানি না, তবে আমার মনে হয় যারা এই ধরনের কাজকর্ম করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। থ্যাংক ইউ। ক্যাফে রেস্তোরাঁ নোয়া, এটা নিয়ে যদি কিছু বলেন। ক্যাফে রেস্টুরেন্ট নোয়া হচ্ছে একটা অভিনব ভেঞ্চার, এটা কিন্তু আজকাল অনেকেই করে। কিন্তু এই নোয়ায় একটা অভিনবত্ব আছে, যেটা হচ্ছে টাচ অফ ক্লাস, যেটা আমাদের লীনা গঙ্গোপাধ্যায় যে কোনো কাজের মধ্যে আমরা পাই। ওর সিরিয়ালই বলুন, ওর এই ক্যাফে নোয়াতেও বলুন, বা ওর জীবনধারণেই বলুন, বা ওর সাজগোজেই বলুন, বা ওর বাড়িতে আমি গিয়েছি তার সাজগোজে, এবং এখানে যে জিনিসগুলো আছে সেগুলো খুব রুচিশীল, যেগুলো দেশজ, এবং এই চোখটা লীনা গঙ্গোপাধ্যায়ের আছে, সেই জন্যই এই নোয়া। আই উইশ ইট নোয়া অল দ্য বেস্ট। আচ্ছা, নোয়া এই রেস্তোরাঁটি অনেকের জীবনের সাথে অনেকভাবে জড়িয়ে রয়েছে, আপনার জীবনেও কি রয়েছে আগের নোয়াটি? হ্যাঁ, জড়িয়ে রয়েছে মানে আমি এই নোয়ায় আগেও এসেছি, এবং লীনার ডাকেই এসেছি। এবং যেটা হচ্ছে যে প্রতিনিয়ত লীনা এটাকে নতুন করে সাজাতে, নতুন ভাবনা চিন্তা করছে, না হলে একটা জিনিস জীবিত থাকে না। ও যেরকম একটা সিরিয়াল শেষ করে আরেকটা সিরিয়াল করে, সেরকম এক প্রস্থ নোয়া শেষ করে দ্বিতীয় প্রস্থ নোয়ায় আজকে বলার পর করে। ধন্যবাদ। অসাধারণ। যারা লীনাদিকে চেনেন এবং লীনাদির স্টাইল চেনেন, ওনার একটা ডিজাইনিংয়ের খুব ম্যাক আছে, যে কোনো জিনিস ওনার নিজস্ব তার একটা সিগনেচার থাকে, এটা কি স্টাইলিশ। এবং নোয়া আমার মনে হয় বুঝবি ল্যান্ডমার্ক। এবং ক্যাফে হাওয়াতে আমরা যারা আশেপাশে শুটিং করি, আমরা খুব খুশি হই, আমাদের আড্ডা, আমাদের একসাথে হওয়া বা কোনো মিটিং করা, সে চটপট এখানেই সেরে বসে যাবে। তো আমাদের জন্য সব দিক থেকে একটা অ্যাডভান্টেজ। প্রথম মাসে কর্মসংস্থান তার সঙ্গে এখান থেকে গল্পের তো অভাব নেই, সে কফি না খেলেও হবে, লীনাদি নিজে কফি না তবে ডেফিনেটলি লীনাদি নিজেটা আগেই প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজের একটা সিগনেচার স্টাইল আছে,
ফলে মিনাদি যেটা করেছে সেটা আপনারা বেস্টফুল যখন আপনাদের দর্শকদের দেখাবে বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিস হ্যান্ডপিক নিজের থেকে পশ্চিমবঙ্গের পুরো একপার থেকে ওপার রেগুলারলি যাওয়া হয়, মানে উনি নিজে এটাকে কোয়ালিটি কন্ট্রোলই বলুন আর সিলেকশন বলুন সবটাই হবে। আজকে তো ভীষণ ভালো লাগছে সবাই মিলে এবং তোমরাও আছো, একটা খুবই ছিল ব্যাপার লাগছে, মনে হচ্ছে যেন একটা কোথাও মিলন উৎসব। এই ভাবনাটা কবে প্রথম এসেছিল, মানে একটা ক্যাফে ছিল সেটা কি এরকম বরাবরই ছিল ভাবনা, কিছু না কিছু ভাবনা এরকম থাকেই, অনেকগুলো হয় অনেকগুলো হয় না যেটা বললাম, তো এটা ফাইনালি হলো। অনেক কষ্ট করে চেষ্টা করে সময়টা বার করতে হয়েছে, কারণ এর জন্য তো সময়ই তো দিতে হয়েছে। এবার মজা হচ্ছে যে আমি যখন যেখানে যাই সেখানকার যা স্পেশালিটি সেটা নিয়ে নিয়ে আসি, এইভাবে কিছু কালেকশন হয়েছে। তো এই আর শৈবাল আছে সঙ্গে, মানে ও সবসময় উৎসাহ থাকে, মনে করে যে যেটা করবো সেটা ভালোই হবে ভালোই লাগবে। আর এত চাপ ছিল আমাদের কাজে, তার মধ্যে এটা একটা রিলিজ পয়েন্ট, আমি এখন কিছুদিন নোয়াতেই একটু এসে বসবো একটু দেখবো, আমার খুব ভালো লাগবে। নামটাও তো খুব অন্যরকমের, সেটা একটু বলো। নামটা তো বললাম যে নোয়া, দেখো নোয়ার অনেকগুলো মানে আছে, নোয়া মানে বিউটিফুল গার্ল অবশ্যই, মানে এক একটা মানে, আর যদিও আমি সেটা ভেবে দিইনি, তিনি এনও এইচ উচ্চারণের সুবিধার জন্য এনও এ করেছি, আমি নোয়ার জাহাজ সেইটাই বলতে চেয়েছি, যে জাহাজে ঠিক সঠিক লোক যারা তারাই ছিল, এরকম হচ্ছে মানে থেকে নোয়াটা করা, এবং যা কিছু পিওর যা কিছু পবিত্র যা কিছু ভালো সেটাকে আমরা রাখতে চেয়েছি। যেমন ধরো হাতে বানানো ঘি আছে এখানে, হ্যাঁ ঠিক প্রত্যন্ত সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের মহিলা তিনি ঘিটা বানিয়ে দিয়েছেন, তো এরকম কিছু কিছু আছে, মধু আছে যেগুলো খুব খাঁটি, মানে এর কোনো বিকল্প হবে না, তো এইগুলোই রাখতে চেয়েছি, এগুলোই উপস্থাপন করতে চেয়েছি। কর্মসংস্থানের হ্যাঁ ধরো আমি যদি আরও মহিলাদের এঙ্গেজ করতে পারি সেটার জন্য অবশ্যই আমার মহিলা কমিশন দায়ী, আমি অনেক রকম মহিলাকে দেখতে পাই, তাদের যদি আরও লার্জ স্কেলে এঙ্গেজ করতে পারি, ধরো এই যে অনেক শাড়ি তৈরি করেন মহিলারা সেগুলো আমি গিয়ে গিয়ে দেখেছি, তো সেটা ইন এ ওয়ে একটা তো পথ বটে। শাড়ি দেখো ডিজাইনটা, মানে ডিজাইনটা ভাবনাটা আমার, আমি এরকম একটা করতে চেয়েছি সি কাফেটাই, কিন্তু সেটা রূপায়ণ করেছে কিন্তু তন্ময়, তার মধ্যে ওর নিজেরও অনেক ভাবনা আছে, তো তন্ময় মানে তন্ময় চক্রবর্তী আর ডিরেক্টর দুজনে মিলেই এটা করা, ভাবনাটাকে ও রূপায়ণ করেছে, আমি তো আর হাতে কলমে সাজাইনি, কিন্তু আমার সাজেশন ছিল, আমি কালার কম্বিনেশনটা বলতে পেরেছি, মানে চেয়েছি এরকম, তো ও আমার কাজ খুব বুঝতে পারে যে আমার ভাবনাটার সঙ্গে খুব পরিচিত, কারণ বহু বছর একসঙ্গে কাজ করেছি, তো সেইটার আজকে যা দেখছো সেটা পুজোর কালেকশন অলরেডিই আছে, অলরেডিই আছে, আরও আছে, আর সব খোলা হয়নি, আর একদম শুরুর দিন তো বেরিয়ে ওঠা যায়নি, চলতে থাকবে। থ্যাংক ইউ ক্যাফে রেস্তোরাঁ নোয়া, এটা সম্পর্কে যদি কিছু বলেন। ক্যাফে রেস্তোরাঁ সম্বন্ধে তো কিছু বলার নেই, তবে নোয়া ক্যাফে রেস্তোরাঁ সম্বন্ধে বলার যেটা হলো যে এটা আমাদের কাছের মানুষের তৈরি একটি ক্যাফে, আর যে ক্যাফেটা একেবারে আমাদের স্টুডিও অঞ্চলের মধ্যে, যেখানে আমরা আমাদের অবসর সময়টা কাটাতে পারি, সেটাই একটা সবচেয়ে আনন্দ। আর ভেতর থেকে দেখার পর মনে হলো এটা এক্সেল, মানে এত সুন্দর সাজানো, এত সুন্দর পরিবেশ, সেখানে সময় কাটাতে বেশ ভালো লাগে, শুধু আমাদের আমরা ছাড়াও আমাদের পাশে ছাড়া বিভিন্ন লোকজন যখনই আসবে দেবেন গুড টু স্পেন্ড সাম টাইম।